গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে টিভিতে নিউজ দেখে গুড্ডির কাছে ক্ষমা চাইতে এসে গুড্ডিকে না পেয়ে হতাশ হয়ে পুবলুকে নিয়ে পাহাড়ে ছুটে যায় রেশমি। রেশমিকে গুড্ডি ভেবে পাহাড় থেকে গুন্ডারা কিডন্যাপ করলো রেশমিকে। নকল অনুষকে পুলিশের হাতে তুলে দিয়ে সব কিছু ছেড়ে আশ্রমে চলে এসেছে গুড্ডি। বাড়িতে বসে অনেক কান্নাকাটি করে রেশমি। মামাম বলে, এখন আর কান্নাকাটি করে কী হবে রীতাভুরি, তোমার দাদু কিন্তু তোমাদের অনেকবার নিষেধ করেছিল। কেয়ারফুল বলে, আমিও তো অনেকভাবে বুঝিয়েছিলাম কিন্তু আমাকে তো ভুল বুঝেছিল রীতাভুরি। মিঠিও টুতলু বলে, আমার মনে হয় এখনও সময় নষ্ট না করে আমাদের একবার গুড্ডির বাসায় যাওয়া উচিত। হাজার হোক বেচারা হয়তো লোকটিকে প্রথম দিকে অনুজ মনে করেছিল, এখন কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তে পারে। রেশমি আর দেরি না করে পুবলুকে নিয়ে ছুটে আসে, কিন্তু বাসায় এসে জানতে পারে মাম্মাম বাসায় ফেরেনি। এভাবে তিন দিন ধরে কোথাও খুঁজে না পেয়ে পুবলুকে নিয়ে পাহাড়ে যায় রেশমি, কিন্তু সেখানেও যায়নি গুড্ডি। তবে গুড্ডি আসতে পারে এই ভেবে সেখানে কিন্তু সন্ত্রাসী দলের লোকজন অপেক্ষা করছিল কখন গুড্ডি আসবে। কিন্তু গুড্ডি তো নিজেকে আড়াল করতে আশ্রমে গিয়ে উঠেছে। তাহলে কি পাহাড়ে রেশমিকে দেখে গুড্ডি ভেবে রেশমিকেই তুলে নিয়ে যাবে গুন্ডারা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।